মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে এই মুহূর্তে খবর আসছে, সেখানে জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে খুন হয়েছে বলে খবর। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমিনুল হক। আমিনুল, কি হয়েছে বিস্তারিত জানাও। প্রকৃতপক্ষে যেটা, আমি বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে এই মুহূর্তে রয়েছি। বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে এখানে একটা যুবকের মৃতদেহ সাহিত্য অবস্থায় আছে। সেখানে এসে যেটা জানতে পারি, যুবকের মা যেটা দাবি করছে যে মাসুদ আলম নাম ওই মৃত যুবকের, সে কাবাডি চ্যাম্পিয়নও হয়েছে ন্যাশনালে। হঠাৎই আজ জমি জায়গাকে কেন্দ্র করে, তাদের পারিবারিক জমি জায়গা, সেই জমি জায়গাকে কেন্দ্র করে বচসা, সেই বচসায় তার মাথায় আঘাত করলে তাকে বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এখন ঠিক কি পরিস্থিতি সেখানে রয়েছে? পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে? কি পরিস্থিতি জানতে পারছো? পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছিল এবং এখনো এখানে পুলিশ আপাতত রয়েছে। আমিনুল, ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? বেলডাঙ্গার কোথায়? বেলডাঙ্গা থানার দেবকুণ্ড পূর্ব পাড়া বলে যে গ্রাম পাড়াটা রয়েছে দেবকুণ্ড গ্রামের, সে পূর্ব পাড়াতে ঘটনাটি ঘটে। অনেক ধন্যবাদ আমিনুল, তুমি নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি আমিনুল হক। আমিনুল যেমনটা জানালো, ইতিমধ্যেই ঘটনাস্থলে তিনি রয়েছেন এবং পুলিশ প্রশাসন সেখানে পৌঁছেছে, পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে। আমার বেটাও ছিল না, আমার স্বামী কাজে চলে গেছে, ছিল না, দিয়ে এবার ওকে মারতে শুধু আমি বললাম কোনো কথা, তোদের লজ্জা নাই, তোরা ওর জমিটা লেখে নিয়েছিস, ঘুরে দিবি আর ঝামেলা হবে না। তাই বলেছি, ও আজকে আবার সে কেস করেছে, পুলিশ গেল, পুলিশ যেমন বেরিয়ে চলে গেল আরো লাঠি নিয়ে পুরো ধপ ধপ মারতে লেগে গেছে গো। কারা মারছিল? ওই কিমার, ইন্তাজ, ইসরাফিল, সেলিম আর ওর বড় বউ রশিদা গুলবদন, ওর বিটি সে কিনা মরে আসেনি সেদিন। তো যে মারা গেছে এটা কে? মাসুদ আলম, আমার বেটা গো। বাবজি মাসুদ আলম কি করতো? কাবাডি চ্যাম্পিয়ন তো চারবার ন্যাশনাল করে আসছে গো বাবজি। কিভাবে মেরেছিল মানে কিসে করে? আমি দেখতে পাইনি, আমাকে মেরেছে এখানটা, যে আমি পড়ে গেছি আর দেখছি ঘুরে, এখন কি একটু জ্ঞানটা ফিরলো তো? আমার তো মনে হচ্ছে আমি পড়ে গেছি, এখন হচ্ছে। আপনার নাম? আমার কাছে